ভারতীয় উত্তর আর দক্ষিণের কাদা ছড়াছড়িতে রীতিমতো আলোচনায় তেলুগু সুপারস্টার মহেশ বাবু। তবে এই আলোচনার জন্ম দিয়েছেন মহেশবাবু নিজেই। সম্প্রতি তিনি বলিউডকে ছোট ইন্ডাস্ট্রি বলে কটাক্ষ করেছেন। তার দাবি, তাকে বহন করার মতো ক্ষমতা বলিউড ইন্ডাস্ট্রির নেই। I don't think they can afford me. I can't waste my time with you. So I never really thought of going in. And I always thought that when you do films here, you know, it will become bigger. এরপরে চারিদিকে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। বলিউডের পক্ষে মুখ খুলছেন অনেকেই। এরই মধ্যে কড়া জবাব দিলেন বলিউড তারকা সুনীল শেট্টি। তিনি মহেশবাবুকে কটাক্ষ করে বলেন, ভারতকে চিনতে হলে বলিউডের নায়ককে তো চিনতেই হবে, সিনেমা হোক বা ওটিটি। বাপ বাপ হতা হে, পরিবারের বাকি সদস্যরা পরিবারের সদস্যই থাকবে। You know, and cinema is always, hamesha mujhse log kehte hain ki cinema ya OTT, baap baap rahega, baki ke family members rahenge. অপরদিকে কঙ্গনা মহেশ বাবুর সমর্থনে এগিয়ে এসে বলেছেন, তিনি তো সত্যি কথাই বলেছেন, আমি এ ব্যাপারে তার সঙ্গে একমত। আমি জানি যে অনেক চিত্র নির্মাতার থেকে তিনি অসংখ্য প্রস্তাব পেয়েছেন। তিনি এবং তার প্রজন্মের অভিনেতারা তেলুগু ছায়াছবির দুনিয়াকে ভারতে এক নম্বর ফিল্ম ইন্ডাস্ট্রি বানিয়েছেন, আর তাই বলিউড তাকে কোনোভাবেই পোষাতে পারবে না। এই অভিনেত্রী আরো যোগ করে বলেন, তিনি তার ইন্ডাস্ট্রির প্রতি যে সম্মান দেখিয়েছেন তা কেউই অস্বীকার করতে পারবে না। আর এ কথাও কেউ স্বীকার করতে পারবে না যে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে থালায় সাজিয়ে গুছিয়ে সবকিছু পরিবেশন করেনি। গত 10-15 বছরে তিনি কঠোর পরিশ্রম করেছেন, এমনকি তিনি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিকে পেছনে ফেলে দিয়েছেন। আমরা শুধু তার থেকে শিখতেই পারি। শুধু তারকারাই নয়, মহেশবাবু প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের বিশিষ্ট পরিচালকরা। মহেশবাবুর এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন তারা। পরিচালক রাম গোপাল বর্মা প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মহেশবাবু হিন্দি না দক্ষিণী ছবিতে অভিনয় করবেন সেটি সম্পূর্ণই তার নিজস্ব ব্যাপার, কিন্তু বলিউডকে এক হাত নিয়ে তার এই ধরনের মন্তব্য করার কারণটা সত্যি বোঝা দেয়। বলিউডের আরেক পরিচালক মুকেশ ভাটের মতে, মহেশবাবু একজন সফল অভিনেতা। বলিউডের কোনো ছবির প্রস্তাব যদি তাকে দেওয়া হয়, তাহলে প্রথমে তার নিজের মতামত জানানো উচিত। তখন যদি বলিউড তার কথা রাখতে না পারে, তারপর মন্তব্য করা উচিত। সেই সময় যদি এই ধরনের মন্তব্য করা হয়, তাহলে তো সেটাকে মানতেই হবে। মহেশবাবুর বলিউডের প্রসঙ্গে করা মন্তব্যে মুখ খুলেছেন আরও এক পরিচালক বনি কাপুর। বনি কাপুর মনে করেন যে মহেশ যেটা মনে হয়েছে সেটাই বলেছে। হয়তো এই ধরনের মন্তব্য করার পেছনে কোনো যৌক্তিকতাও থাকতে পারে। প্রত্যেকেই স্বাধীনভাবে নিজের মত ব্যক্ত করতে পারেন। মহেশবাবু প্রসঙ্গে বনি কাপুরই হয়তো শেষ ব্যক্তি যে নিজের মতামত জানিয়েছেন। উল্লেখ্য, গত 12 মে মুক্তি পেয়েছে মহেশবাবুর সরকার ভারি পাটা সিনেমাটি। এই সিনেমায় বাবুর নায়িকা কীর্তি সুরেশ। পরশুরাম পরিচালিত এই তেলুগু সিনেমা প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকার্স, জিএমবি এন্টারটেইনমেন্ট ও 14 রিলস প্লাস। জানা যায়, সমালোচনার মধ্যেই মহেশবাবুর এই সিনেমা একদিনে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। টাইগার ডেটস রাবিট।